আমডাঙ্গায় তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে উত্তেজনা সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। গতকাল ভোট মিটে গেল দিকে দিকে অশান্তির খবর এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। সমীরণ পাল সরাসরি রয়েছে। সমীরণ, কি অবস্থা এখন? সৌমেন, এই মুহূর্তে আমরা আমডাঙ্গার চণ্ডীগড় গ্রাম চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের শশীপুর গ্রামে রয়েছি। সেখানে সকাল থেকে তৃণমূলের সঙ্গে আইএসএফ এবং সিপিএম এর সংঘর্ষ চলছে, বোমাবাজি হয়েছে। এই মুহূর্তে ক্যামেরাম্যান প্রতীক রায়কে দেখাতে বলবো, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং তারা তল্লাশি চালাচ্ছে। সকাল থেকে মুড়ি মুড়কির মতো বোমা পড়েছে এমনটাই আমরা জানতে পাচ্ছি যে তৃণমূল এবং আইএসএফ সিপিএম এর সঙ্গে সংঘর্ষ। গতকাল তৃণমূলের অভিযোগ যে আইএসএফ যারা কর্মী তারা ভোট চলাকালীন বুথে লুটপাট চালিয়েছে, রিগিং করেছে, সন্ত্রাস করেছে এবং তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তারই প্রতিবাদে আজকে পাল্টা হামলা চালায় তৃণমূল এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শশীপুর গ্রামে প্রচুর পুলিশ রয়েছেন এবং তারা এখন তল্লাশি চালাচ্ছে, তবে যথেষ্ট উত্তপ্ত রয়েছে এই মুহূর্তে পরিস্থিতি। প্রতীককে দেখাতে বলবো, আমরা এই মুহূর্তে রয়েছে শশীপুর হাই স্কুলের সামনে, সেখানে কিছুক্ষণ আগে পর্যন্ত বোমাবাজি চলেছে এবং সেখানে আমরা আপনারা কোথায় যাচ্ছেন? আমি ডিউটি যাচ্ছি। এখানে কি হয়েছে বলতে পারবো না, আমি তো বাড়ি থেকে এইমাত্র এলাম, কি করে বলবো। কথা বলার চেষ্টা করবো স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। আপনারা তো এখানে ছিলেন সকাল থেকে, কি হয়েছে এখানে? মানে প্রত্যেকেই আতঙ্কিত, তারা সকলে মুখে কুলু পেটেছে। একেবারে শুনশান গ্রাম শশীপুর গ্রাম, আমডাঙ্গার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের শশীপুর গ্রাম, এবং সেখানে গতকাল থেকে রীতিমতো ভোট চলাকালীন উত্তপ্ত হয়ে পরিস্থিতি। আজকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং ব্যাপক বোমাবাজি হয়। এবং প্রতীককে দেখাতে বলবো যে গ্রাম পুরোপুরি শুনশান, গ্রামে যারা আছেন তারা সকলেই দূরে রয়েছেন, আমরা জানার চেষ্টা করবো। তবে সিপিএম এর তরফ থেকে অভিযোগ করা হয়েছে বোমাবাজিতে তাদের একজন সমর্থক জখম হয়েছে এবং তাদের বক্তব্য আজকে তৃণমূল সমর্থকরা তাদের উপর চড়াও হয় এবং ব্যাপক বোমাবাজি করে। অপরদিকে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে গতকাল ভোটে আইএসএফ এবং সিপিএম সমর্থকরা ব্যাপকভাবে সন্ত্রাস চালিয়েছে এবং এই ঘটনায় তাদের বেশ কয়েকজন জখম হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ভোট পরবর্তী সংঘর্ষ আমডাঙ্গার এই শশীপুর গ্রামে, এই চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতে। এবং সৌমেন, তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে পুরোপুরি থমথমে গোটা গ্রাম, এবং এই মুহূর্তে গোটা গ্রাম থমথমে এবং যথেষ্ট উত্তেজনা রয়েছে। আমডাঙ্গার শশীপুরে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, তারা তল্লাশি শুরুও করেছে। সৌমেন, সৌমেন তুমি আমাদের সঙ্গে থাকো। ভোট হয়ে গেল, এখনো ভোট পরবর্তী সন্ত্রাস চলছে এলাকায়। এরই প্রতিবাদে বেলডাঙ্গা থানায় বিক্ষোভ কংগ্রেসের। কংগ্রেসের অভিযোগ ভোট মিটলেও বেলডাঙ্গার বিভিন্ন জায়গায় কংগ্রেস নেতা কর্মীদের বাড়িতে হামলা চলছে। নিরাপত্তার দাবিতে রবিবার বেলা 11 থেকে বেলডাঙ্গা থানার সামনে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল কংগ্রেস নেতা কর্মীরা। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। গতকাল ভোট মিটে গিয়েছে কিন্তু তার 24 ঘন্টা পরেও বিভিন্ন জায়গায় অশান্তির খবর আসছে। এর মধ্যে যেমন বেলডাঙ্গাতে একইভাবে অশান্তির খবর আসছে, ভোট মিটে গিয়েছে কিন্তু ভোট পরবর্তী সন্ত্রাস এখনও চলছে। এই প্রতিবাদে বেলডাঙ্গা থানায় বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেসের নেতা কর্মীরা। কংগ্রেসের অভিযোগ ভোট মিটে গিয়েছে কিন্তু বেলডাঙ্গার বিভিন্ন জায়গায় কংগ্রেস নেতা কর্মীদের বাড়িতে এখনও লাগাতার হামলা চলছে। আর নিরাপত্তার দাবিতে আজ সকাল 11 থেকে বেলডাঙ্গা থানার সামনে 34 নম্বর জাতীয় সড়কে রাস্তায় বসে পড়ে অবরোধ করছেন কংগ্রেস নেতা কর্মীরা। সৌমিত্র রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। সৌমিত্র, কংগ্রেস নেতা কর্মীদের ঠিক কি অভিযোগ এবং তাদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কি বলছে? দেখো, যেটা দেখা যাচ্ছে সৌমেন, তোমাকে ছবিটা দেখাবো। 12 নম্বর জাতীয় সড়ক, এই মুহূর্তে জাতীয় কংগ্রেস তারা পথ অবরোধে বসেছে 11:50 থেকে। তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে কংগ্রেসের সাংসদ আবু হোসেন খান চৌধুরী, তারই নেতৃত্বে এই পথ অবরোধে বসেছে। তাদের যেমনটা দাবি যে গতকাল পঞ্চায়েত নির্বাচন হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচনে অবাধে ভোট লুটের ঘটনা ঘটেছে এবং চারিদিকে তাদের যে কংগ্রেস কর্মীরা তাদের ওপরে হামলা হয়েছে, কংগ্রেস কর্মী আক্রান্ত হয়েছে এবং চারিদিকে তুমি জানো যে অনেকে খুন হয়েছে, তারই প্রতিবাদে এই যে মালদা যে জেলা কংগ্রেস, সেই জেলা কংগ্রেসের ডাকে এই পথ অবরোধ। এখানে রয়েছেন সাংসদ আবু হোসেন খান চৌধুরী এবং তোমাকে জায়গাটা বলে দিই, এটা হচ্ছে জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়কের মালদার যে রথবাড়ি মোড়, সেই রথবাড়ি মোড় তারা পথ অবরোধে বসেছেন। এখানে যে সমস্ত কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন তাদের হাতে পোস্টার রয়েছে, ব্যানার রয়েছে এবং তারা স্লোগান শাউটিং করছেন যে গতকাল যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যে হামলা হয়েছে কংগ্রেস কর্মীদের, তারা অনেকেই আক্রান্ত, তারই প্রতিবাদে। এবং তোমাকে আমার ক্যামেরা পার্সন পার্থ
অপ্রতিম রায় একটা ছবি দেখাচ্ছে, দেখো এখানে এক কংগ্রেস কর্মী, তিনি 12 নম্বর জাতীয় সড়কের উপর শুয়ে রয়েছেন এবং তার হাতে ইঁদুর মারার যে বিষ, সেই বিষ বিষের প্যাকেট রয়েছে, সেই ইঁদুর মারার বিষের প্যাকেট হাতে নিয়েই কংগ্রেস কর্মীরা এমনটা প্রতিবাদ করছেন। তাদের যে তারা যেমনটা বলছেন যে এই যে ভোট, এই ভোটে অবাধে লুট হয়েছে এবং চারিদিকে রক্ত ঝরেছে, এই ভোটের কোনো মানে হয় না, নির্বাচনের নামে প্রহসন, তারা এমনটাই বলছেন। তারই প্রতিবাদে আজকের এই কর্মসূচি, তাদের বিক্ষোভ। আমি চেষ্টা করব এখানে যে সাংসদ রয়েছেন আবু হোসেন খান চৌধুরী, তার সঙ্গে কথা বলে নেওয়ার, একটুখানি কথা বলে নেব। না, কালকে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আজকে আপনারা পথ অবরোধ করেছেন 12 নম্বর জাতীয় সড়ক, কি প্রতিবাদে আপনাদের কি দাবিটা কি এবং কি প্রতিবাদে আজকের এই কর্মসূচি? আমরা এখানে করছি, তারপরে আমরা লিখে প্রশাসন, এর পরবর্তী কর্মসূচি আপনাদের কি রয়েছে? এবং তারপরে কপি ইলেকশন কমিশনকে দিব, হাইকোর্টকে দিব, সবাইকে জানাবো আমরা তাদেরকে। তুমি শুনতে পেলে আবু হোসেন খান চৌধুরী, তিনি যেমনটা বললেন যে এরপর যে কংগ্রেসের কর্মসূচি রয়েছে তারা, অর্থাৎ আবু হোসেন খান চৌধুরী সহ কংগ্রেসের নেতা কর্মীরা, তারা বলছেন যে 24 ঘন্টা পরও হামলা চলছে, এরই প্রতিবাদে পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। সৌমিত্র, তোমাকে আপাতত ধন্যবাদ।